দেখুন, সুন্দরবনের করমজলে এবার 48টি ডিম দিয়েছে পিলপিল। পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে জুলিয়েটের পর এবার 48টি ডিম দিয়েছে পিলপিল। এর আগে গত 9 মে কুমির জুলিয়েট 43টি ডিম দেয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আজাদ কবির জানান, কেন্দ্রের পুকুর পাড়ে শনিবার রাতে 48টি ডিম দেয় পিলপিল। রবিবার সকালে ডিমগুলো তুলে কেন্দ্রের ইনকিউবেটরে রাখা হয়েছে। ইনকিউবেটরের মধ্যে রাখা ডিমগুলো আগামী 90 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে বলে আশা করছি। তবে 48টি ডিমের মধ্যে 4টি ডিমে ক্ষত চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, বিলুপ্ত প্রায় লোনা পানির প্রজাতির কুমির প্রজনন বৃদ্ধি ও তা সংরক্ষণে 2002 সালে পূর্ব সুন্দরবনে করমজল পর্যটন কেন্দ্রে বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় এই কুমির প্রজনন কেন্দ্র। বর্তমানে ছোট বড় মিলিয়ে 211টি কুমির রয়েছে ওই কেন্দ্রে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।